আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো আমি আজকে যে হ্যান্ড প্রিন্টটা করব সেটা হচ্ছে আমি পার মেটালিক কালার দিয়ে করব। আর আমার হাতে যেটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাক্রিলিক কালার, আর এই পাশেরটা হচ্ছে পার মেটালিক কালার। পার মেটালিক কালারটা কিন্তু অনেক ভালো, আর আমার যেই নকশাটা করব সেটা কিন্তু পুরোটাই গোল্ডেন কালারের হবে। আর এখানে পার মেটালিক কালারটা কিন্তু দেখা যায় যে খুবই ভালো হয়, অ্যাক্রিলিক কালারও ভালো হয় কাপড়ের ফুটে। এগুলো কিন্তু বিশেষ করে সুতি কাপড়ে খুবই ভালো কাজ করে। তো এই যে আমি কালারটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি, আমার এটা প্রায় শেষের দিকে। এই কালারটা কিন্তু খুবই ভালো লাগে, কাজ করলেও কিন্তু অনেক সুন্দর লাগে, ফুটে উঠে। আর অ্যাক্রিলিক কালার দিয়েও করা যায়, কিন্তু দেখা যায় যে অ্যাক্রিলিক কালারটা একটু পার্থক্য আছে, যে দুইটা দুই রকম হয় না। যেটা পার মেটালিক কালার সেটা কিন্তু একটু উজ্জ্বল। তো এই যে আমি কাজ করা শুরু করছি, আর ব্রাশ নিয়েছি আমি তিন নম্বরের ব্রাশ দিয়ে আমি কাজ করছি। আর এটার সাথে আমি কোনো মেডিসিন মিক্সড করব না, পার মেটালিক কালারটার সাথে এটা সরাসরি করব। আমরা অ্যাক্রিলিক কালার দিয়ে কিন্তু সাধারণত সরাসরি কাজ করি, এটাতেও সরাসরি কাজ করব। আর বিশেষ করে যদি রঙে কোনো কিছু মিশানো প্রয়োজন হয়, যেমন ফেভিকল অথবা বাইন্ডার, এনকে, নিউ ড্রেস, এগুলো যদি মিশানোর প্রয়োজন হয়, এটা কিন্তু সম্পূর্ণ আপনার কাপড়ের উপর ভিত্তি করে তারপর মিশাতে হবে। আর আমি যে পার মেটালিক কালারটা ইউজ করছি, আমি এখানে কোনো কিছু আজকে ব্যবহার করব না, সরাসরি গোল্ডেন কালারটা দিয়ে আমি কাজ করব। তো হ্যান্ড প্রিন্ট করার জন্য দেখা যায় যে অনেক রকম রং নিজেও তৈরি করে নেওয়া যায় বিভিন্ন কালারের সাথে কালার দিয়ে। আর অ্যাক্রিলিক কালারটা দিয়ে আমি খুব বেশি কাজ করি, আর পার মেটালিক কালার দিয়েও আমি কাজ করি। দুইটার মধ্যে দেখা যায় যে পার মেটালিক কালারটা একটু লাইট করে, একটু দেখা যায় যে উজ্জ্বল, আর অ্যাক্রিলিক কালারটাও উজ্জ্বল হয়। কিন্তু আরেকটা আছে পেস্ট, যেটা অ্যাক্রিলিক কালার, সেটা কিন্তু দেখা যায় যে অ্যাক্রিলিক কালার অথবা পার মেটালিক কালারের সাথে মিশিয়ে নিলে একটু রঙটা বাড়ে, অর্থাৎ একটু সাশ্রয়ী হয়। আর এখানে যেহেতু আমি শুধু গোল্ডেন দিয়ে কাজ করছি, এই জন্য আমি অন্য কোনো কিছুই মিশাচ্ছি না। পার মেটালিক কালারটা কিন্তু একটু ঘন, আপনারা চাইলে বাইন্ডার বা এনকে দিয়ে এটা পাতলা করে নিতে পারেন, কিন্তু আমার ফুলটা আমি একটু মোটা করতে চাচ্ছি, যার কারণে আমি কোনো মেডিসিনই এখানে ইউজ করছি না। তো আমি একদম নর্মাল ফুলই এঁকে নিচ্ছি। আর পার মেটালিক কালার দিয়ে কিন্তু দেখা যায় যে একটু রঙটা ভারী হয়, এটা খুব সহজে কাপড় থেকে আবার অপর যে পিসটা আছে এটাতে কিন্তু অত একটা ভিজে না। আর অ্যাক্রিলিক কালার কিন্তু ভিজে, দেখা যায় হার্ডবোর্ড বা কোনো কিছু দিলেন তখন এটা একটু হালকা লেগে থাকে, পরে আস্তে টান দিলে দেখা যায় উঠে যায়, এটা সমস্যা হয় না। আর এখন যে মেটালিক কালারটা আমি ইউজ করছি এটা কিন্তু খুবই ভালো লাগে। আর আমি এই যে পুরোটা কিন্তু করে ফেলেছি, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে পার মেটালিক কালার। আর এই গোল্ডেন কালারটা কিন্তু খুবই লাইটিং করছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।